আসসালামু আলাইকুম, আমি ডক্টর আশফাক আহমেদ সিদ্দিকী, সহকারী অধ্যাপক হিসেবে গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ সেক্টরশেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে কর্মরত আছি। আপনাদের সবাইকে আমি জার্ড বা বুক জ্বালা পোড়া সচেতনতা সপ্তাহ উপলক্ষে যে প্রোগ্রাম হচ্ছে সেটাতে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠানে আমার বিষয় হচ্ছে জার্ড বা বুক জ্বালা পোড়া সম্পর্কিত পরবর্তী জীবনের যে জটিলতা সম্ভব তৈরি হয় সে সম্পর্কে বলা। প্রথমে আমাদের বুঝতে হবে জার্ড বা বুক জ্বালা পোড়া বলতে আমরা কি বুঝি। আমি খুব সংক্ষেপে বলবো, আমাদের খাদ্য পরিবহন তন্ত্রের উপরে থাকে খাদ্যনালী, এরপরে থাকে পাকস্থলী। যখন পাকস্থলীর অ্যাসিড কন্টেন্ট পেপসিন এবং পিত্তরস উপরে উঠে এসে খাদ্যনালীতে আঘাতপ্রাপ্ত হয় বা ক্ষত তৈরি করে, তখনই বুক জ্বালা পোড়া তৈরি হয়। এটাই বেসিক্যালি জার্ড বা বুক জ্বালা পোড়া বলে। তো পরবর্তী জীবনে জার্ড থেকে কি ধরনের জটিলতা তৈরি হতে পারে? মূলত দুই ধরনের জটিলতা তৈরি হতে পারে, একটি স্বল্পমেয়াদী এবং অপরটি দীর্ঘমেয়াদী। স্বল্পমেয়াদী যে জটিলতা তৈরি হয় সেটি খাদ্যনালী বিষয়ক কিংবা খাদ্যনালীর বাইরে আরও উপরে নাক কান গলা এবং ফুসফুস সংক্রান্ত জটিলতা তৈরি হতে পারে। খাদ্যনালীতে যে ধরনের জটিলতা তৈরি হয় এর মধ্যে প্রথমত ইসোফেজিয়াল ইলোশন বলা হয়, যেটা পাকস্থলী থেকে উঠে আসা পিত্তরস অ্যাসিড এসব খাদ্যনালীর নিম্নভাগে যে ক্ষত তৈরি করে সেটাকে বলে ইসোফেজিয়াল ইলোশন, এবং এটি যদি দীর্ঘমেয়াদে থাকে সেক্ষেত্রে খাদ্যনালীর নিম্নভাগ সংকুচিত হয়ে যায়। ফলে রোগীরা অভিযোগ করে যে তার খাবার গিলতে কষ্ট হয় এবং অনেক ক্ষেত্রে বুক জ্বালা পোড়া করে, মুখে ব্যথা করে। এবং যদি এই খাদ্যনালী সংকুচিত হওয়া এবং খাদ্যনালীর নিম্নভাগের যে ক্ষত সেটা যদি দীর্ঘমেয়াদী হয়, অনেক ক্ষেত্রে এখান থেকে ব্যারেটস ইসোফেগাস নামে একটি টার্ম রয়েছে সেটি তৈরি হয়। ব্যারেটস ইসোফেগাস বলতে বোঝায় পাকস্থলীর যে আবরণ রয়েছে সেই আবরণ যখন খাদ্যনালীর নিম্নভাগে প্রতিস্থাপিত হয় তখন একে ব্যারেটস ইসোফেগাস বলে, এবং ব্যারেটস ইসোফেগাস খাদ্যনালীর ক্যান্সারের একটি সূচক হিসেবে কাজ করে। কিন্তু যার মানেই যে পরবর্তী জীবনে খাদ্যনালীর ক্যান্সার হবে ব্যাপারটি তা নয়, কিন্তু খুব কম পরিমাণে হলেও জারে যেসব রোগী আক্রান্ত হয় তাদের পরবর্তী জীবনে অনেক লম্বা মেয়াদে খাদ্যনালীর ক্যান্সার হওয়ার ঝুঁকি থেকেই যায়। এছাড়া নাক কান গলাতেও জার বা বুক জ্বালা পোড়া থেকে সমস্যা তৈরি হতে পারে, যেমন অনেকের ক্ষেত্রে ডেন্টাল ইলোশন বা দাঁত ক্ষয় হতে পারে। শ্বাসনালী বা ল্যারিঞ্জ, যেটা হচ্ছে শ্বাসতন্ত্রের পরিভাগ, সেখানে ক্ষত তৈরি হয়, ল্যারিঞ্জিয়াল ইলোশন বলে, এবং ল্যারিঞ্জিয়াল ইলোশনের ফলে অনেক ক্ষেত্রে রোগীর ঢোক গিলতে সমস্যা হয়, খাবার গিলতে কষ্ট হয়, অনেকের ক্ষেত্রে গলার উপরিভাগে ব্যথা করে। এছাড়া মাইক্রোঅ্যাসপিরেশন হয়, যেটা পাকস্থলী থেকে উঠে আসা খাবার শ্বাসনালীতে গিয়ে মাইক্রোঅ্যাসপিরেশন বা শুকনো কাশি তৈরি করে। এছাড়া কিছু রোগী বলে যে রাতের বেলা তাদের বুক জ্বালা পোড়া বা বুক ব্যথা হয়, এটাকে বলে নন কার্ডিয়াক চেস্ট পেইন। অনেকে ভয় পেয়ে যায় যে এটা হার্টের সমস্যা কিনা, বেসিক্যালি এটা হচ্ছে জার্ডের ফলেই সৃষ্ট ফুসফুসের সমস্যা কিংবা বুকে ব্যথা। এছাড়া জার্ড থেকে যাদের হাঁপানি রোগী আছে তাদের হাঁপানির লক্ষণসমূহ অনেক ক্ষেত্রে বেড়ে যায়। রোগীরা মনে করে যে এটা হাঁপানির জন্য হচ্ছে, কিন্তু বেসিক্যালি এই হাঁপানি শ্বাসকষ্টের সাথে জার্ড বা বুক জ্বালা পোড়া সামঞ্জস্যপূর্ণ থাকে এবং এই দুটি রোগ মিলে তার রোগের অবস্থাকে আরো জটিল করে তোলে। মূলত এই হচ্ছে জার্ড বা বুক জ্বালা পোড়ার স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী জটিলতা সমূহ। এখন যদি আমরা এই ব্যাপারে সচেতন থাকি এবং জনগণ এবং চিকিৎসক আমরা উভয়ে যদি বুক জ্বালা পোড়া সম্পর্কে সচেতন থাকি এবং প্রাথমিক পর্যায়ে জার্ড বা বুক জ্বালা পোড়া রোগের চিকিৎসা করা যায়, তবে বহুলাংশে এই স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী জটিলতা থেকে মুক্ত থাকা সম্ভব। তাই আমি সবাইকে জার্ড বা বুক জ্বালা পোড়ার খুব প্রাথমিক অবস্থায় চিকিৎসা গ্রহণ করে এর স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী জটিলতা থেকে মুক্ত থাকার আহ্বান জানাচ্ছি, এবং সবাইকে ধৈর্য ধরে আমার এই বক্তব্য শোনার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।